গুড মর্নিং, 11টা বাজে, 11টার সময় গুড মর্নিং বলে আজকে ভিডিওটা শুরু করলাম। হিয়াকে ব্রেকফাস্ট দিয়েছি, মানে বানিয়েছি হিয়ার জন্য ব্রেকফাস্ট। কি ব্রেকফাস্ট বানিয়েছি চলো দেখিয়ে দিচ্ছি। হিয়ার জন্য ব্রেকফাস্ট রেডি করেছি, এটা হিয়ার ব্রেকফাস্ট। বলছিলাম গরম গরম প্রচন্ড হাওয়া শুরু হয়েছে, মনে হচ্ছে কাল বৈশাখী হবে। একদম কটকটে রোদ ছিল একটু আগেও, ফট করে রোদ তো চলে গেল। আমি রেডি হয়েছি কেটকে স্নান করাবো। এ কদিন মিস্ত্রির কাজ করাতে কেটকে স্নান করাতে পারিনি, কিন্তু এখন যদি এত জোরে বৃষ্টি নামে তাহলে আমি আর কেটকে স্নান করাবো কি করে। ও যা ভালো লাগছে না কি বলবো, মনে হচ্ছে এখানেই থেকে যাই। ও একদম ঘোর লেগে গেছে, কোথাও রোদ টোদ নেই। ও রান্নার হাঁড়ি বাসনগুলো নিয়ে এসে যদি এখানে রান্না করতে পারতাম আমি ভীষণ খুশি হতাম। কেটকেও এখানে এনে স্নান করানো যেত, খুব খুশি হতাম আমি। ক্যামেরাতেও বোঝা যাচ্ছে যে কি স্পিডে মেঘগুলো উড়ে যাচ্ছে, কে জানে কতটুকু বৃষ্টি হবে, এত জোরে জোরে উড়ে চলে যাচ্ছে মেঘগুলো। সুন্দর বৃষ্টিও শুরু হয়ে গেছে, কিন্তু আমার যদি সমস্ত কাজকর্ম রান্না বান্না সব হয়ে যেত তাহলে আমি এটা উপভোগ করতে পারতাম। তাই মাছটা তো রান্না করতেই হবে, যত তাড়াতাড়ি পারি কাজগুলো শেষ করি তারপর উপভোগ করব প্রকৃতিকে। মাছের ঝোল রান্না করার জন্য এখানে তেল গরম হচ্ছে, এই তেলে মাছে মাছ আর মাছের ডিমগুলো ভেজে নিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ গুলো, তিনটে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প হলুদ, এবার একটু ঢাকা দিয়ে টমেটোটা একটু নরম হতে দিলাম। সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা, এবার এই যে সর্ষে বাটাটা এর থেকে দু চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম, এই সর্ষে বাটাটা কষে গেল, কষিয়ে তেল ছেড়ে দিব, এবার দিয়ে দেব বাকি সর্ষে বাটাটা। এটা আর ওরকম ভাবে স্বাদ লাগবো না, একটু যা ফুটিয়ে নেব, এই পরের সর্ষে বাটাটা দিলে তবেই সর্ষে বাটার গন্ধটা পাওয়া যাবে, নইলে পাওয়া যাবে না। দু পিস মাছ দিচ্ছি, এবার ভাবতে পারো দু পিস মাছ কেন, হিয়া খাবে না মাছের ঝোল। দু মিনিট একটু ফুটে নিক, সর্ষে বাটা দিয়ে রুই মাছ হয়ে গেছে, এবার ওপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। ও
গ্যাস অফ করে দিলাম। রান্না হয়ে গেছে, এরপরে একদম খাওয়ার পাতে দেখা হচ্ছে। তোমরা হয়তো ভাবো প্রত্যেকদিন দুপুর বেলায় আমি এ ঘরে এসে বসি, ও ঘরে দুপুর বেলায় থাকা যায় না, কথাও বলা যায় না। রিয়া এত জোরে টিভি চালায়, টিভির ওই শব্দে আমি কথা বলতে পারি না, আর না হলে গান শোনে, কোনোটাই আমার ভিডিওর জন্য ভালো নয়। সেই কারণে আমি এই ঘরে চলে আসি দুপুর বেলা। তোমাদেরকে বললাম হিয়া বলেছে মাছের ঝোল খাবে না, মাছের ঝোলটা দেখে দেখে আমায় বলছে আমায় মাছের ঝোল দিয়েই খেতে দাও। মাছের ঝোল খেয়ে বলছে মামা আমি ভাবতে পারিনি মাছের ঝোলটা এত ভালো হবে, ভালো হয়েছিল খেতে। আমি বলি বটে যে খাওয়ার সময় দেখা হচ্ছে, কিন্তু খাওয়ার সময় না, তখন আর ক্যামেরা ট্যামেরা অন করে বসতে ইচ্ছে করে না। বেশ বৃষ্টিটা হচ্ছিল, এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তোমাদেরকে কিছুদিন ধরে ভাবছি একটা জিনিস দেখাবো দেখাবো, কিন্তু দেখানো হচ্ছে না। আমার বিয়েতে পাওয়া একটা গিফট তোমাদেরকে দেখাবো, আমি যেটাকে আমার বিয়েতে পাওয়া বেস্ট গিফট বলে মনে করি। অনেক কিছু পেয়েছি, অনেকে অনেক জিনিস দিয়েছে, কিন্তু আমি এই একটা জিনিসকে মনে করি আমার বিয়ের বেস্ট গিফট। যদিও তোমরা বলবে যে এটার তো আর্থিক মূল্য বেশি নয়, তবুও এই যে এই আসনটা, এটা একটা হাতে বানানো আসন, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই আসনটা আমার দিদা নিজে তৈরি করে পাঠিয়েছেন। তখন ওনার যখন আমার বিয়ে হয় তখন ওনার 80 উপরে বয়স, এটা নিজে বানিয়ে পাঠিয়েছেন, উনি নিজে আসতে পারেননি। আমার ছোট মাসির হাত দিয়ে পাঠিয়েছিলেন, ছোট মাসি যখন আমার বরের হাতে দিয়ে বলল এটা তোমার দিদি শাশুড়ি পাঠিয়েছে তোমার জন্য গিফট, নাজ্জামাইয়ের উপহার বিয়ের, আমার বড় অবাক হয়ে গেছিল যে এত সুন্দর জিনিস। আজ উনি নেই, কিন্তু এটা আমার কাছে থেকে গেছে। আর উনার আরেকটা হাতের কাজ আমি দেখাচ্ছি, এটা একটা কাঁথা, কতখানি বোঝাতে পারছি জানি না, দেখাচ্ছি এটা। এই যে এইভাবে বানানো, প্রথমে এই কাপড়টা থেকে সুতো তুলে খোপ তৈরি করে নেওয়া হয়েছে, সেই সুতো তুলে নিয়ে যে ফুটোগুলো তৈরি হয়েছে সেইগুলো দিয়ে সুতো চালিয়ে এটা তৈরি হয়েছে পুরোটা এরকম। উনি অসাধারণ কাঁথা বানান, বারবার বানান বলছি, বানাতেন। উনার সমস্ত ছেলে মেয়েদের বাড়িতে, নাতি নাতনিদের কাছে, যারা রেখেছে তাদের কাছে পাওয়া যাবে ওনার কাজ। এরকমই কাঁথা আরো একটা আছে, ওটা ব্যবহার করি না, খালি এটা বিয়ের আগেই উনি আমার মাকে দিয়েছিলেন যে যবে নাজ্জামাই হবে তবে তাকে দিস ব্যবহার করতে। আজকাল এই আধুনিকতার যুগে অনেকেই আর এই কাঁথা টাথা ব্যবহার করে না, কিন্তু আমাদের ঘরে এখনো ব্যবহার হয় এবং খুব যত্নের সঙ্গে রাখা আছে। ওটা কভার দেওয়া থাকে সবসময়, আমি কভারটা খুলে তোমাদেরকে দেখালাম। অনেকদিন ধরেই ভাবছি যে দেখাই তোমাদেরকে, আমার কাছে নেই, আমার মাসি মামাদের কাছে আছে, যদি আমি ওদের কাছে যাই দেখা হয় তাহলে আমি দেখাবো। বেড কভার এরকম চটের ওপর ক্রস স্টিচ করে
বেড কভারের মতো বা কার্পেটের মতো বড় বানানো আছে তাদের কাছে। খুব ইচ্ছে ছিল যে দিদার কাজটা তোমাদেরকে দেখাই, তাই দেখালাম। প্রত্যেকদিন এই সময়টা আমার একটু ঘুম পায়, একটু ন্যাপ নিয়ে নিতে পারলে ভালো হয়, বিউটি ন্যাপ। কিন্তু নিই না বাবা, ঘুমালে পরে তারপরে যা মাথা ব্যথা করবে, তখন যা শরীরটা খারাপ লাগবে, ওই জন্য বাবা না ঘুমানো ভালো। তার থেকে চলো আমার সঙ্গে তোমরা রান্নাঘরে চলো, ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। ও ম্যাঙ্গো কেকের কথা বলা হয়নি, ম্যাঙ্গো কেক আজকে খেয়ে শেষ করলাম, মোটে হিট হিট কেক ছিল না ওটা। আরে আরে এভারেজ এভারেজ হয়েছিল, না খুব ভালো না খুব খারাপ, ফেলে দিইনি কিন্তু আহামরি কিছু হয়নি। এখন ম্যাঙ্গো আইসক্রিম বানাবো, এখন ম্যাঙ্গো আইসক্রিম বানাই চলো। বললাম ম্যাঙ্গো আইসক্রিম বানাবো, তখন আসিনি, এখন একটু পরে এলাম। বেশি নেই, দুটো আমের বানাবো, বেশি বানাবো না, কেটে ধুয়ে নিয়ে আসি। আম দিয়ে যে আইসক্রিমটা বানাবো সেটাকে এই আমের খোসার ভেতরে করেই জমাবো। তোমাদেরকে দেখানোর আগে আমি ভুল করে তুলে ফেললাম, এই যে ভেতরে এরকম ফাঁকা করে তুলেছি, এর ভেতরে হবে আইসক্রিম জমানো, এই জারেটা। আর উপরের যে খোসাগুলো মানে এটা এটাকেও রেখেছি উপরে, আইসক্রিম ভরে তারপর ঢাকা দেবো। এগুলোকে এখন ফ্রিজে রেখে দিতে হবে, নইলে পচে যাবে। এখানে অল্প দুধ আছে, হাফ লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে জাল দিতে দিতে আমি এইটুকু বানিয়ে ফেলেছি। এটাকে আবার উনুনে নিয়ে বস, এই যে কড়াইতে করে দুধটুকুকে বসিয়ে দিয়েছি, এটা এখন জাল দিয়ে আরও ঘন করব। ধিমে আছে, বসিয়ে দিয়ে এসছি দুধটা, ওটা ফুটে ফুটে কমু। আর যে দুটো আমের খোসা দেখালাম, এই যে সেই দুটো আমের পাল্প এখানে নিয়েছি, এবার এটাকে আমি মিক্সি করে নিই একটু। দুধটা জাল দিতে দিতে একদম কমে গেছে, আর এই যে এরকম হয়েছে, এই যে সরসর হয়েছে, খিরখির হয়েছে, এমনিতে মনে হচ্ছে এমনি খেয়ে ফেলি। আরেকটু কমুক, একদম জাল দিয়ে দিয়ে অনেক কমে গেছে। এবার এই মিঠাই মেটটা আমি দিয়ে দিচ্ছি, মিঠাই মেটটার মধ্যে একটু দুধ দিয়ে রেখেছিলাম, ফ্রিজের তো নইলে বেরোতো না। আমটাকে মিক্সিতে গুলে নিয়েছি, এবার এই আমটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু আগেই টেস্ট করে নিয়েছি যে আমটা মিষ্টি, আম যেন কোনো মতেই টক না হয়, তাহলে দুধ কেটে যাবে। দু চামচ দিয়ে দিলাম চিনি, গ্যাস অফ করে দিলাম, ওটা তো উনুনের কাজ শেষ, আর উনুনে বসবে না, আমি নামিয়ে নিয়ে এসেছি দেখাচ্ছি। একটুও কাটেনি, খুব সুন্দর হয়েছে। এটা এখন কড়াইতে আগে ঠান্ডা হবে একদম, তারপর ফ্রিজে দেব। ওটা কিন্তু একদিনে রেডি হবে না, এখন একবার ফ্রিজে ঢোকালেই রেডি হবে না, এটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে দেব, কমপক্ষে 8 ঘন্টা ফ্রিজে থাকবে, একবার জমে যাবে, তখন এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে মিক্সিং জারে দিতে হবে। মিক্সিং জারে দিয়ে এটাকে মিক্স করে তারপরে ওই আমের খোসায় ভরব। এখন ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাচ্ছি, তখন দেখাচ্ছি। আবার আম দুধটাকে আবার মিক্সির কন্টেনারে ঢাললাম, ঠান্ডা হয়ে গেছে একদম, মিক্সির কন্টেনারে ঢেলেছি। এটাকে আগে একবার মিক্সি করে নিই, জাস্ট মিক্সিতে দুবার ঘুরিয়ে নিলাম, পুরো ক্রিম।
আর কিছু খুঁজে পাচ্ছি না এখন আমি স্টিলের এই কন্টেনারটা নিয়েছি এর মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি হিয়া এসে একটু নেড়ে চেড়ে দেখে গেল আমি একটু আঙুল দিয়ে টেস্ট করলাম মিষ্টি হয়েছে নাকি ওকে একটু টেস্ট করালাম এতখানি মতো হয়েছে ঢাকনা বন্ধ করলাম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে আবার বেরোবে ওটা তখন আবার দেখাবো এখন আমি অন্য কাজ করতে যাই পরে আসছি রান্না বাড়ির সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রাতের জন্য পনিরের তরকারি রান্না করলাম ভাত করলাম ইয়ার রুটি করলাম সব হয়ে গেছে আজকের মতো আমার দিনের কাজকর্ম শেষ তাই তোমাদের সঙ্গে গল্প করাটাও এখানে শেষ করছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সময় হাসতে হবে সব সময় খুশি থাকতে হবে আর সব সময় পজিটিভ থাকতে হবে ওকে বাই গুড নাইট